নমস্কার আমি ডক্টর বধুসত্য চৌধুরী কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার এবং রিমাটোলজিস্ট আজকে আমরা আলোচনা করব অ্যাডাল্ট ইমিউনাইজেশন মানে বড়দের ইমিউনাইজেশন নিয়ে এবং সেটা কেন প্রয়োজন আমরা আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোটোবেলা থেকে আমাদের বাচ্চাদের সব রকম ভ্যাকসিন দিয়ে থাকি জন্মের পর থেকে তাদের ভ্যাকসিন শিডিউল তৈরি হয় প্রত্যেক মা বাবাই তাদের বাচ্চাদের একদম সময় করে যেমন যেমন ডাক্তারবাবুরা বলেন ভ্যাকসিন দেওয়ার কথা একদম সেই ভ্যাকসিন দিচ্ছেন যতই না তারা বড় হচ্ছে তাদের ভ্যাকসিনগুলো চলতে থাকে কিন্তু শুধুই কি বাচ্চাদের ভ্যাকসিন প্রয়োজন বড়দের কোনো ভ্যাকসিন লাগে না বড়দেরও নিশ্চয়ই লাগে কেন লাগে কখন লাগে সেগুলোই আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমরা আসবো ইমিউনাইজেশন কী ইমিউনাইজেশন হলো শরীরে ইমিউনিটি বাড়ানো কোনো স্পেসিফিক ইনফেকশান বা কোনো অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেন্স্টে যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনার শরীরকে অ্যাটাক করবে যদি শরীরে অলরেডি একটা ইমিউনিটি তৈরি হয়ে থাকে তাহলে সেই ইনফেকশানটা আয়দার শরীরে হবে না বা যদি হয়ও খুব বাড়াবাড়ি রকমের কিছু হবে না একদম একটা মাইল্ড সামান্য ডিজিজ হয়ে থেকে যাবে এটাই হলো ইমিউনাইজেশনের মেন কাজ ইমিউনাইজেশন কীভাবে করা হয় ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিন জিনিসটা কী ভ্যাকসিন হলো এক ধরনের মেথড যেটা এক ধরনের ওষুধ যার মাধ্যমে কোনো স্পেসিফিক ডিজিসের যে ব্যাকটেরিয়া বা ভাইরাস করে বা তার যে টক্সিন প্রোডাক্ট থাকে সেই জিনিসটাই খুব স্মল অ্যামাউন্টে আপনার শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখন সেই স্মল অ্যামাউন্টে শরীরে ঢুকিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে যে জিনিসটা আপনার শরীরে ঢুকলো ওটা এতটাই কম ওটা কিন্তু শরীরে কোনো ক্ষতি করছে না কিন্তু ওটা আপনাদের শর আপনার শরীরের ইমিউন সিস্টেমকে অ্যালার্ট করে দিচ্ছে শরীরে একটা ফরেন বডি ঢুকেছে সেই ফরেন বডির এগেনস্ট ইমিউন সিস্টেম নিজেকে তৈরি করছে শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে যাকে আপনি শরীরে সৈনিক বলতে পারেন সৈনিকের দল তৈরি হয়ে থাকছে তার ফলে যখন অ্যাকচুয়াল ইনফেকশানটা যখন ব্যাকটেরিয়া ভাইরাস আপনার শরীরকে অ্যাটাক করবে অলরেডি আপনার শরীরে তাদের সাথে লড়াই করার জন্য সৈনিক প্রস্তুত তাই হয় ইনফেকশানটা হবে না বা হলেও খুব একটা বাড়াবাড়ি এরকমের কিছু হবে না অল্পের ওপর দিয়ে চলে যাবে এটা আপনি বলতে পারেন একটা মক ড্রিলের মতো কোনো জিনিসকে যাতে ইন ফিউচার না হয় তার জন্য কেউ একজন বাইরে থেকে এসে আপনার স্টাফদের ট্রেনিং দিয়ে যাচ্ছে এবং তাদের যাতে প্র্যাকটিস করিয়ে দিচ্ছে ফলে অ্যাকচুয়ালি যখন ঘটনাটা ঘটছে আপনার স্টাফরা সেটাকে মোকাবিলা করার জন্য পুরোপুরি তৈরি এবার আমরা আসবো কি কী অ্যাডাল্ট ভ্যাকসিন নর্মালি পাওয়া যায় সবার প্রথমে আসি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খুব কমনলি আমাদের আশেপাশে পাওয়া যায় আমাদের বাসায় সবসময় ঘুরে বেড়াচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খুব সামান্য একটা ইনফেকশান করে যাকে আমরা ফ্লু বলি সাধারণ বাংলায় জ্বর হালকা জ্বর সর্দি কাশি সেরকম কিছু ইম্পর্টেন্ট কিছু নয় কিন্তু তার মধ্যেই কিছু কিছু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থাকে যেগুলো একটু সিরিয়াস রোগ করতে পারে স্পেশালি বয়স্কদের মধ্যে বা যা বা যাদের শরীরে অলরেডি ইমিউনিটি কম আছে তারা বিভিন্ন রোগগ্রস্ত আছে তাদের ক্ষেত্রে তাই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা পাওয়া যায় সেটা একসঙ্গে চার রকমের স্ট্রেন দিয়ে ভ্যাকসিনটা তৈরি হয় ইনফ্লুয়েঞ্জা এ ইনফ্লুয়েঞ্জা বি সোয়াইন ফ্লু এবং আরেক রকমের ইনফ্লুয়েঞ্জা স্ট্রেন দ্যাট ইজ বার্ড ফ্লু এই চার রকম স্ট্রেন দিয়ে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তৈরি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো কিন্তু খুব বুদ্ধিমান তারা যেটা করে প্রত্যেক বছর তারা বুঝতে পারে যে অলরেডি তাদের এগেনস্ট একটা অ্যান্টিবডি সব জায়গায় তৈরি হচ্ছে তাই তারাও প্রত্যেক বছর নিজেদের চেহারা পাল্টাতে আরম্ভ করে এটাকে আমরা মিউটেশান বলি কিন্তু যেহেতু প্রত্যেক বছর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মিউটেশান হচ্ছে তাই সেই স্যাম্পল নিয়ে প্রত্যেক বছর সেই স্পেসিফিক স্ট্রেনের এগেনস্টে নতুন ভ্যাকসিন বের করা হয় এবং এই কারণেই পৃথিবীতে সব জায়গায় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর নিতে হয় কারণ প্রত্যেক বছর ভাইরাস যেমন চেঞ্জ হচ্ছে ভ্যাকসিনটাও চেঞ্জ হচ্ছে নেক্সট হলো নিউমোনিয়া ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিন দু রকমের হয় একটা কনজুগেট ভ্যাকসিন আর একটা পলিস্যাকারাইড ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিন সবার প্রয়োজন হয় না এটা মেনলি টার্গেট হল বয়স্কদের জন্য কারণ বয়স্কদের শরীরে ইমিউনিটি অনেক কমে যায় তাদের নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি সেক্ষেত্রে সেই জন্য তাদের নিউমোনিয়া ভ্যাকসিন দিতে হয় এখন প্রোটোকল অনুযায়ী পঁয়ষট্টি বছর বয়সের পর সবারই নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া উচিত প্রথমে কনজুগেট ভ্যাকসিন তার মাস পরে পলিসাকালের ভ্যাকসিন কিন্তু আপনার যদি অন্যান্য অসুখ কিছু থাকে যদি আপনার হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা বা কোনো রোগ বা কোনো কারণে আপনার শরীর ইমিউনিটি অলরেডি কম তাহলে নিউমোনিয়া ভ্যাকসিন আপনার আগেরও নেওয়ার প্রয়োজন পড়তে পারে এরপরে আমরা আসছি হেপাটাইটিস ভ্যাকসিনে দুরকম হেপাটাইটিসের ভ্যাকসিন পাওয়া যায় হেপাটাইটিস অনেক রকমেরই হয় এ বি সি ডি ই এর মধ্যে এ আর বি এর এগেনস্টে ভ্যাকসিন রয়েছে প্রথমে আসি হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস খুব কমনলি জন্ডিস করে সিভিয়ার হেপাটাইটিস করতে পারে এবং খুব মারাত্মকভাবে লিভার ক্যান্সার করে হেপাটাইটিস বি ভ্যাকসিন যেটা করে যদি ঠিক সময়ে সময় মতো নেওয়া হয় এটা হেপাটাইটিস বি এর রোগটাকে আটকে দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা রাখে তার ফলে এটা এমন এক ধরনের ভ্যাকসিন যেটা কিন্তু ইন ফিউচার লিভার ক্যান্সার থেকে আপনাকে প্রোটেক্ট করছে নেক্সট হলো হেপাটাইটিস এ ভ্যাকসিন হেপাটাইটিস এ ভাইরাসও জন্ডিস করে এটা মেনলি খাবারের থ্রু দিয়ে বা হাত থেকে ভাইরাস শরীরে ঢোকে দিয়ে জন্ডিস করে সবার এই ভ্যাকসিন প্রয়োজন হয় না যে এরিয়াতে হেপাটাইটিস এর প্রকোপ খুব বেশি বা যার বারবার একবার দুবার হেপাটাইটিস অলরেডি হয়ে গেছে তার ক্ষেত্রে হেপাটাইটিস এ ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে এরপর আসছি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হলো এক ধরনের স্পেসিফিক ভাইরাস যেটা মোস্টলি মেয়েদের বেশি অ্যাফেক্ট করে এই ভাইরাস মেয়েদের সারভাইকাল ক্যান্সার করে মানে জরায়ু মুখের ক্যান্সার তাই ইয়াং মেয়েদের আঠেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে এই ভ্যাকসিনটা যদি তারা নেওয়া হয় তাহলে পরবর্তীকালে সার্ভাইকাল ক্যান্সারের রিস্কটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে নেক্সট আসছি মেনিঙ্গো কক্কাল ভ্যাকসিন মেনিঙ্গো কক্কাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া যেটা মেনিঞ্জাইটিস বলে এক ধরনের নিউরোলজিক্যাল ইনফেকশান করে এই ইনফেকশানে জ্বর ছাড়াও ব্রেনের ভিতর যে সার্ভে সিএসএফ ফ্লুইড রয়েছে সেই ফ্লুইডের মধ্যে ইনফেকশন হয় এটা খুব মারাত্মক এবং প্রাণহানিকর ইনফেকশন মেনিঙ্গাল ভ্যাকসিন নিলে এই মেনিংজাইটিসের চান্স অনেকটাই কমে যাচ্ছে নেক্সট হলো ভ্যারিসেলা ভ্যাকসিন বা ভ্যারিসেলা জস্টার ভ্যাকসিন ভ্যারিসেলা ভাইরাস চিকেন বক্স করে ভ্যারিসেলা জস্টার ভাইরাস জস্টার করে এই দুটো ভ্যাকসিন নিলে স্পেশালি অ্যাডাল্টের ক্ষেত্রে এই দুটো মারাত্মক রোগ হওয়ার চান্স অনেকটাই কমে যায় বিশেষ করে ম্যারিসালা জস্টার রোগ এটা একটু অত্যন্ত পেইনফুল রোগ শরীরে বিভিন্ন জায়গায় র্যাশ বেরোয় যেটা প্রচণ্ড পেইনফুল এবং ওষুধে খুব ভালো কমতে চায় না তাই ভ্যাকসিন নেওয়া থাকলে বিশেষ করে যাদের শরীরে ইমিউনিটি কম তাদের এই ভ্যাকসিন নেওয়া থাকলে এই রোগ এই কষ্টদায়ক রোগটার চান্স অনেকটা কমে যাচ্ছে নেক্সট হলো টিটেনাস ভ্যাকসিন টিটেনাস ভ্যাকসিন নেওয়া কারণেই সময় মতো প্রয়োজন কারণ যদি টিটেনাস কারো হয় টিটেনাসে কোনো ট্রিটমেন্ট নেই টিটেনাসে কোনো ওষুধ কাজ করে না এবং এই রোগে এখনও পর্যন্ত কেউ বাঁচেনি তাই সময় মতো ভ্যাকসিন নেওয়া থাকলে এই রোগটাকে পুরোপুরি আটকানো সম্ভব এছাড়াও আরও অনেক ভ্যাকসিন রয়েছে যেমন মামস মিজেলস রুবেলা ভ্যাকসিন হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি ভ্যাকসিন যেগুলো সব সব পেশেন্টের প্রয়োজন হয় না যার যা যেমন যেমন প্রয়োজন ডাক্তারবাবু তাকে দেখে অ্যাডভাইস করেন ভ্যাকসিনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো ভ্যাকসিন অলরেডি বেশ কিছু রোগকে পুরোপুরি নির্মূল করতে সক্ষম হয়েছে তার মধ্যে একটা হলো স্মলপক্স স্মলপক্স কিন্তু এখন পৃথিবীতে কয়েকটা স্পেসিফিক ল্যাবরেটরি ছাড়া আর কোথাও নেই কাউ কোনো মানুষকে আর ইনফেক্ট করে না সেকেন্ড পোলিও পৃথিবীর বেশিরভাগ দেশ থেকে কিন্তু এখন পোলিও প্রায় নির্মূল হয়ে গেছে তাদের মধ্যে ভারত একটা এর কারণ গত কয়েক বছর ধরে গত দশ বারো বছর ধরে রেগুলার পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছে বাচ্চাদের এবং সেখান থেকে আস্তে আস্তে সবাই ভ্যাকসিনেট হয়েছেন এবং পোলিও ভাইরাসটা ভারত থেকে প্রায় নির্মূল হয়ে গেছে এখন প্রশ্নটা হলো ভ্যাকসিনটা কাদের দেওয়া হবে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা মোস্টলি সিডিসি গাইডলাইন যেটা সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল ইউএসএ ওদের গাইডলাইন ফলো করি ওদের গাইডলাইন অনুযায়ী সমস্ত পেশেন্টের তিনটে ভাগে ভাগ করা হয় একটা হলো পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী পেশেন্ট একটা হলো তারপর পঞ্চাশ থেকে চৌষট্টি এটা উনিশ থেকে পঞ্চাশ এই বয়স অনুযায়ী কার কোন ভ্যাকসিনটা লাগবে সে প্রোটোকল ফলো করা হয় বয়স্কদের ক্ষেত্রে যেমন খুব ইম্পর্টেন্ট ভ্যাকসিন হলো নিউমোনিয়া আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কম বয়সীদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন মাঝ বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিন কার কোনটা প্রয়োজন সেটা ডিপেন্ড করে তার অন্য কি অসুখ রয়েছে তার উপরে কি কী অসুখ থাকলে একটা সিরিয়াস রিস্ক বলা হবে কারো যদি ডায়াবেটিস থাকে কারো যদি হার্ট বা লাংসের রোগ থাকে কারো যদি রক্তাল্পতা বা অ্যানিমিয়া থাকে কারো শরীরে যদি কোনোভাবে ইমিউনিটি কম হয় সেটা ক্যান্সারের জন্য হতে পারে অন্য কোনো আন্ডারলাইন অসুখ বা এইচআইভি ইনফেকশানের জন্য হতে পারে আর্থারাইটিস জাতীয় রোগের জন্য হতে পারে অথবা এমন কোনো ওষুধ খান স্টেরয়েড বা কোনো ইমিউন মেডিসিন যারা খান কোনো অসুখের জন্য তাদের ক্ষেত্রে হতে পারে এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ভ্যাকসিন ইন্ডিকেটেড যাতে তাদের সেই রোগটা না হয় কারণ যদি সেই রোগটা তাদের হয় এটা কিন্তু তাদেরকে বাঁচানো মুশকিল হতে পারে ভ্যাকসিন একটা খুব ইম্পর্ট্যান্ট দিক হলো একটা ভ্যাকসিনের দেওয়ার খরচা কিন্তু অ্যাকচুয়াল রোগের খরচার থেকে অনেক অনেক কম তাই এটা কিন্তু একটা প্রচণ্ড কস্ট এফেক্টিভ মোড অফ ট্রিটমেন্ট তাই আপনি যদি মনে করেন যে আপনি এরকম কোন পেশেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন আপনার কোনো ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আপনি ইমিডিয়েটলি আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন উনি আপনাকে অ্যাডভাইস করবেন আপনার কী ধরনের কী ভ্যাকসিন প্রয়োজন রয়েছে এবং সেই ভ্যাকসিন সেই ভ্যাকসিন নিয়ে আপনি সেই রোগটা আটকানোর জন্য শরীরে ক্ষমতা তৈরি করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার